হে, হ্যালো সবাইকে, কেমন আছেন? সেন্টমেন্ট স্কুলের পক্ষ থেকে পৌরনীতির আজকের পাঠে সবাইকে স্বাগতম। আজ আমরা মুক্তিযুদ্ধ সংগঠন এবং পরিচালনা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের যখন যুদ্ধ শুরু হয় 1971 সালে, তখন 25শে মার্চ রাতে অতর্কিত আক্রমণ চালায় পাকিস্তানি সেনাবাহিনীরা, যেটা প্রতিরোধ করার মতো ব্যবস্থা আমাদের ছিল না। প্রাথমিক পর্যায়ে যে যুদ্ধগুলো হয় তা সুবিন্যস্ত ছিল না, বরং এলোমেলোভাবে প্রতিরোধ করার চেষ্টা করা হয়। 10ই এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকার গঠন করা হয় এবং 17ই এপ্রিল যা শপথ গ্রহণ করে। এই সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশ যুদ্ধে একটা কাঠামো বা যুদ্ধ সঠিকভাবে পরিচালনা করার জন্য একটা কাঠামোতে দেশকে ভাগ করে, যেখানে 11টি সেক্টর রয়েছে। আমরা পাশে একটি ছবি দেখতে পাচ্ছি বাংলাদেশের মানচিত্র, যেখানে 11 পর্যন্ত সংখ্যা দিয়ে বেশ কিছু অঞ্চল চিহ্নিত করা রয়েছে। এই যে অঞ্চলগুলো চিহ্নিত করা রয়েছে, সেগুলো মূলত যুদ্ধে কোথায় কোন অঞ্চল ছিল, কত নম্বরের অধীনে তাই উল্লেখ করা হয়েছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, 1 নম্বর সেক্টর ছিল পার্বত্য চট্টগ্রাম এলাকাতে, 2 নম্বর ছিল ঢাকার কিছু অংশ, ফরিদপুরের কিছু অংশ নিয়ে, 3 নম্বর ঢাকার বাকি অংশ, কিশোরগঞ্জ, এই ধরনের এলাকা নিয়ে। এরকম ভাবে সারা বাংলাদেশকে 11টি ভাগে ভাগ করা হয়েছে, এবং এই যে সেক্টরগুলো ছিল তার প্রত্যেকটিতে একজন করে সেক্টর কমান্ডার ছিল। তবে আমরা 10 নম্বর সেক্টরটা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে দেওয়া আছে। এইটা শুধু সমুদ্র এলাকায় বোঝে না, বরং নদী, সমুদ্র বা জলপথের যে জায়গাগুলো রয়েছে, 10 নম্বর সেক্টর সেটাকে নিয়ন্ত্রণ করত। তবে 10 নম্বর সেক্টরকে আমরা গতানুগতিক সেক্টর বলছি না, কারণ সেখানে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না। অর্থাৎ বাংলাদেশে মোট 11টি সেক্টর ছিল যুদ্ধের সময়, যার মধ্যে 10 নম্বর সেক্টর নৌবাহিনী কেন্দ্রিক বা নৌ অঞ্চলের সেক্টর ছিল, যেখানে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না। এছাড়াও যুদ্ধ সঠিকভাবে পরিচালনা করার জন্য এই যে 11টি সেক্টর রয়েছে, সেগুলোকে আবার আরো সাব সেক্টরে ভাগ করা হয়, যার সংখ্যা ছিল 64টি। এছাড়াও আমাদের যুদ্ধ পরিচালনার জন্য 3টি ব্রিগেড ফোর্স গঠন করা হয়, যার মধ্যে 3টির নাম আমরা এখানে উল্লেখ করেছি, জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স। এই যে 3টি, জেড, কে এবং এস, এগুলো দ্বারা হচ্ছে 3জন ব্যক্তিকে বোঝায়, যে 3জন ব্যক্তির নামের প্রথম বা আদ্যক্ষর দিয়ে এই ফোর্সের নামকরণ করা হয়েছে। জেড ফোর্সে জিয়াউর রহমান ছিলেন, কে ফোর্সে খালেদ মোশাররফ ছিলেন, এবং এস ফোর্সে KM শফিউল্লাহ ছিলেন। তো তাদের নিয়ে এই 3টি ফোর্স গঠন করা হয়। তার মধ্যে জেড ফোর্সের দায়িত্বে যিনি ছিলেন, তিনি 1 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন। কে ফোর্সের দায়িত্বে যিনি ছিলেন, তিনি 2 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন। এবং এস ফোর্সের দায়িত্বে যিনি ছিলেন, তিনি কিন্তু 3 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন। এরপরে আমরা যেটা উল্লেখ করেছি তা হচ্ছে গেরিলা যোদ্ধা। গেরিলা যোদ্ধা হচ্ছে সেই সকল যোদ্ধা, সাধারণ বাঙালি, ছাত্র, কৃষক, যারা অতর্কিতে আক্রমণ চালিয়েছে, গোপনে আক্রমণ চালিয়েছে, গোপনে পাকিস্তানি বাহিনীর কার্যকলাপ সম্পর্কে খোঁজ খবর রেখেছে, এবং সে অনুসারে তাদেরকে অতর্কিত আক্রমণ করেছে, সেই বাহিনী বা সেই যোদ্ধাদের গেরিলা যোদ্ধা বলা হচ্ছে। আমরা এখানে একটা ছবি রেখেছি, যে ছবিতে কয়েকজন ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি। তাদের একটা সংগঠন ছিল ক্র্যাক প্লাটুন, যারা ঢাকায় নিয়মিত পাকিস্তানি বাহিনীর উপর অতর্কিত আক্রমণ চালাতেন। গেরিলা যোদ্ধার অধিকাংশ সৈন্যই ছিল হয় কৃষক অথবা ছাত্র। এরপর আমরা এখানে শরণার্থীদের কথা উল্লেখ করেছি এবং একটা ছবিও দিয়েছি। শরণার্থী বলতে, আমাদের যুদ্ধের সময় প্রায় 1 কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলেন, তাদেরকে শরণার্থী বলা হচ্ছে। এরপর পাক ভারত যুদ্ধের কথা এখানে উল্লেখ করতে পারি। ভারত যেহেতু আমাদের শরণার্থীদের সাহায্য করেছিলেন এবং আমাদের যোদ্ধাদের ট্রেনিং বা প্রশিক্ষণ দিচ্ছিলেন, যার কারণে ভারত এবং পাকিস্তানের একটা যুদ্ধের ঘোষণা আসে। তারপর ভারতীয় সৈন্যদের সহায়তায় বাংলাদেশের যৌথ বাহিনী গঠিত হয়, এবং যৌথ বাহিনীর পদক্ষেপে খুব দ্রুত বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। তবে এই যে আমরা 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস অর্জন করেছি বা বিজয় অর্জন করেছি বা আমরা আমাদের স্বাধীনতা সম্পূর্ণভাবে পেয়েছি, তবে এই 16ই ডিসেম্বর বিজয় অর্জনের আগে আরো একটা দুঃখজনক বা খুব কষ্টের একটা ইতিহাস বা কষ্টের একটা ঘটনা আমাদের সাথে ঘটে, সেটা হচ্ছে 14ই ডিসেম্বর। 14ই ডিসেম্বর দেশকে মেধাশূন্য করার উদ্দেশ্যে পাকিস্তানি সেনাবাহিনী দেশের বুদ্ধিজীবীদের
ধরে নিয়ে গিয়ে হত্যা করেন। দেশ যাতে পরবর্তীতে মাথা তুলে দাঁড়াতে না পারেন, সেজন্য দেশের জ্ঞানীগুণী ব্যক্তিদের তারা সরিয়ে দিয়েছেন। এই ছিল আমাদের যুদ্ধ, যুদ্ধের পরিকল্পনা, যুদ্ধের সংগঠন এবং আমাদের বিজয় অর্জন। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।